হ্যালো, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু লিটা ভিলেজ কুকিং চ্যানেল। আজ আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে রান্না হবে কোরাল মাছের পাতুরি। কোরাল মাছের পাতুরি তৈরি করতে কলা পাতা লাগবে না, কলা পাতা ছাড়াই কোরাল মাছের পাতুরি রান্না করা যাবে। কোরাল মাছটা আগে ভেজে নিব। আলুটা এবার ভালোভাবে ভেজে নিব। আলুর মধ্যে দিয়ে দেব হলুদ, গুঁড়ো মরিচ, লবণ, এবং জিরা গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ দিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে নিব। আলুটা একটু ভাজা হওয়ার পরে পানি দিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাছ দিলে পানিটা শুকিয়ে যায়। পানিটা একটু শুকিয়ে যাওয়ার পরে আমরা মাছটা দিয়ে দেব। আলুটা মোটামুটি ভালো সিদ্ধ হতে হবে। এখন মাছটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল, এবার ঢাকনাটা দিয়ে দেব। 5 মিনিট অপেক্ষা করার পরে তা উঠিয়ে নেব। দেখুন, রান্না হয়ে গেছে। আমার রান্না হয়ে গেল। কলা পাতা ছাড়া মাছ ভাজার পাতুরি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন, কমেন্টস করুন।